বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়া জেলার হাইতাপাড়ার বাসিন্দা তথা নারায়ণপুর টু গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা বিশ্বাসের স্বামী মতিরুল ইসলাম বিশ্বাস দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন। মুর্শিদাবাদ জেলার নওয়াদা থানা টিয়াকাটা ঘাটের কাছে 58 নম্বর শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার সেই মৃতদেহ বহরমপুরে ময়নাতদন্তের পর আজ দুপুরে নদিয়া জেলার হাইতাপাড়ার নিজস্ব বাসভবনে এসে পৌঁছায়। মৃত মতিরুল ইসলামের মুখখানি শেষবারের মতো একটু দেখার জন্য এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র, তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস সাহা, এছাড়া আরও অনেক তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকগণ। তার এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই বিষয়ে এলাকার সাধারণ মানুষ কে কি বলছেন শুনুন। মনের অবস্থা ভীষণ, আমরা খুব মর্মাহত। ও তো খুব ভালো লোক ছিল, দেশের উন্নয়ন করেছে। এই ও তো টিকাটা ঘাটে আপনার যে কারা দুষ্কৃতের মেরেছে, হ্যাঁ প্রচুর ক্ষতি হবে, প্রচুর ক্ষতি। আনিসুর রহমান বাড়ির পাশেই। ওনার স্ত্রী পঞ্চায়েতের প্রধান ছিলেন। কোন পঞ্চায়েত? করিমপুর টু, নারায়ণপুর টু এর পঞ্চায়েতের প্রধান ছিলেন। জনপ্রিয় মানুষ ছিলেন, এমনকি মানুষের সেবায় নিয়োজিত করতেন। হঠাৎ তার ছেলেকে দু একদিনের মধ্যে দেখা গেল যে তার ছেলেকে নিয়ে, ছেলে আপনার ওই আমতলা মোহাম্মদপুরে ওইখানে একটা মেসে থাকতো, সেখানে দেখতে যাই। ও আর ওয়া দুটো বডিগার্ড, বডিগার্ড বলতে গেলে সিভিক দুটো নিয়ে গিয়েছিল। যাওয়ার পর সেখান থেকে ফিরে আসার পরে টিয়াকাটা ঘাটের উপরে ওপরে জামালপুর বলে জায়গাটা, ওখানে ওকে প্রথমে বোম মারে। বোম মারার পর উনি পড়ে যায়। তখন আরও দুই সিভিক ছিলেন, তারা সরে যায়। ওই অবস্থায় ওকে নিয়ে সমস্ত ওখানকার লোকজন দেখাভাল করার পরে ওখানে দেখা যায় যে ও ওইখানে মনে হয় যেন মৃত্যু হয়েছে, কিন্তু বেঁচে ছিল কি আমি বলতে পারবো না, বা ওখানেও লোকেরা বলতে পারছে না, আমাদের তো শোনা কথা এইভাবে বলছি। তবে ওখান থেকে সরাসরি বহরমপুর মেডিকেলে নিয়ে যায়, মেডিকেলে নিয়ে গিয়ে দেখা যায় মৃত্যু ঘোষণা করা হয়। এই তো মৃত্যুতে আপনাদের কি মনে অবস্থা? আমরা শোকাহত, দেশের মানুষ। এখানে আমার নানা নানির বাড়ি, আমাদের প্রিয় মানুষ। আমরা আলাদা রাজনীতি করি বটে, তবু কিন্তু আমাদের প্রিয় লোক ছিল ওখানে। আমরা মর্মাহত, মানে রাজনীতি আলাদা করলাম, মিলছিল মিলছিল। আপনার নাম? আমার নাম আনারুল হালসেনা, রাজাপুর।
আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। আমতলা ও পার্শ্ববর্তী এলাকার কাপড় ব্যবসায়ী ও জনসাধারণের সুবিধার্থে আমতলায় এই প্রথম বৃহৎ আকারে পাইকারি কাপড়ের হাট বসছে। সপ্তাহে একদিন শুক্রবার শুক্রবার শুক্রবার। স্থান আমতলা হাট, নওদা মুর্শিদাবাদ। সময় বেলা দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত। এখানে কারখানা ও মিলের মাল পাইকারি দামে পাওয়া যাবে। কৃষ্ণনগর, ফুলিয়া, শান্তিপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল ও ভগবানগোলার ব্যবসায়ীগণ বসবেন। প্রোপ্রাইটার সর্দার ব্রাদার্স, মোবাইল 97 34 40 55 31 অথবা 70 29 92 61 অথবা 97 75 59 97 97। ভালো বেচে কিনা এখানে, আমরা বেথরি থেকে এসেছি, তো এখানে নতুন হাট হয়েছে বেশ।